নায়ক নায়িকা মানে স্ক্যান্ডাল, নায়ক নায়িকা মানে সমালোচনা, আলোচনার তীব্র ঝড়। আমাদের নাইট হলিউড কুইন অপু বিশ্বাসের জীবনেও আলোচনা সমালোচনার কোনো শেষ নেই। শেষ নেই শাকিব অপু জুটি নিয়ে আলোচনা, শেষ নেই বাপ্পি অপু জুটি নিয়ে স্ক্যান্ডাল, এবং শেষ নেই এই মুহূর্তে নীরব এবং বাপ্পিকে নিয়ে একটা কানাঘুষা। অপু বিশ্বাস অভিনীত ছায়াবৃক্ষ ছবির শুটিং আবারও বাধার মুখে পড়ল চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে, যে কারণে রাঙ্গুনিয়ায় অপুদের শুটিং স্থগিত করা হয়েছে। নেটপাড়ায় চলছে কানাঘুষা, বলছে যে নীরবকে বাদ দিয়ে অপু বিশ্বাস বাপ্পি চৌধুরীর টানে ঢাকায় ফিরেছেন। ব্যাপারটা আসলে কতটুকু সত্যি কতটুকু মিথ্যে সেটাই আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দেব। অপু বিশ্বাস অভিনীত ছায়াবৃক্ষ ছবির শুটিং আবারও বাধার মুখে পড়ল চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কোদালা চা বাগানে 5 নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হয়েছিল। সেখানে 25 নভেম্বর পর্যন্ত ছবিটি শুটিং হওয়ার কথা ছিল, তবে হঠাৎ কেন চা বাগান ছেড়ে পালিয়ে এলেন অপু বিশ্বাসের টিম, এবং অপু বিশ্বাসকে কেন দেখা যাচ্ছে বাপ্পি চৌধুরীর সঙ্গে অভিনয় করতে, এর রহস্যটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। কোদালা চা বাগানে 5 নভেম্বর থেকে ছবিটি শুটিং শুরু হলেও 25 নভেম্বর পর্যন্ত ছবিটি শুটিং হওয়ার কথা থাকলেও হঠাৎ চা বাগানে অডিট শুরু হওয়ায় ছবির কাজ স্থগিত করে ঢাকায় ফিরেছে শুটিং ইউনিট। অনুদানের এই ছবি 5 অক্টোবর শুটিং শুরুর কথা থাকলেও শিডিউল, লোকেশন, জটিলতা সহ নানা কারণে কয়েক ধাপ পিছিয়ে যায়। ছায়াবৃক্ষ ছবির প্রযোজক সূত্রে জানা যায়, 5 অক্টোবর ছবি শুটিং শুরু করার কথা ছিল। গত 18 সেপ্টেম্বর নায়িকা অপু বিশ্বাসের মা করোনায় আক্রান্ত হয়ে মারা যান। মাকে হারিয়ে ভেঙে পড়েন এই অভিনেত্রী। তখন অপুর অনুরোধে 21 দিন পর শুটিং এর শিডিউল ঠিক করা হয়। নায়িকার কথা মতো পরিকল্পনা করা হয় শুটিং এর। এই সময় গান প্রস্তুত না হওয়া এবং নায়ক নীরবের ঢাকার বাইরে আরেকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে আবার পেছায় শুটিং। এর মাঝেই শুটিং ইউনিটকে ভুগতে হয় চা বাগানে শুটিং এর অনুমতি নিয়ে। সিলেট সুনামগঞ্জের চা বাগান পাওয়া গেলেও পাওয়া যাচ্ছিল না শুটিং এর অনুমতি। আবার কোনো চা বাগান কর্তৃপক্ষ অনুমতি দিলেও কারখানা ব্যবহার করতে দিতে রাজি হয়নি। নির্মাতা চেয়েছিলেন এই বাগানের কারখানাতেই পুরো ছবির কাজ শেষ করতে, পরে মিলে যায় চট্টগ্রামের একটি চা বাগানের অনুমতি। সেখানে 5 নভেম্বর থেকে শুটিং শুরু হয়, সেখানে 25 নভেম্বর পর্যন্ত শুটিং এর প্রস্তুতি ছিল নির্মাতার, কিন্তু 17 নভেম্বর থেকে বন্ধ করতে হয় শুটিং। আগে থেকে শিডিউল নেওয়া ছিল অপু বিশ্বাস, নীরব, শতাব্দী ওয়াদুদ, বরদা মিঠু সহ বেশ কয়েকজন অভিনয় শিল্পীর। ছবিটির চরিত্র ও গল্প নিয়ে খুশি অভিনেত্রী অপু বিশ্বাস। আলোকচিত্র চা বাগানের কর্মীর পোশাক দেখা গেছে অপু বিশ্বাসকে। তিনি বলেন, বেশ কিছু কারণে ছবিটির কাজ আমাদের বাধ্য হয়ে পেছাতে হয়েছে, এবার আর পেছাবে না। ছবি 60% কাজ শেষ, আমার প্রথম লটের কাজ শেষ, কিছু কাজ বাকি আছে, আবার শুটিং শুরু হলে আশা করি শেষ হয়ে যাবে। ছবিতে প্রথম লটে আরো 6টি দৃশ্য ধারণের কথা ছিল নায়ক নীরবের, কিন্তু হঠাৎ শুটিং স্থগিত হওয়ায় তাকেও ফিরতে হয়েছে ঢাকায়। তিনি বলেন, বেশ কিছু কারণে বারবার পিছিয়ে গেল ছবি শুটিং, কোনোটাই ইচ্ছাকৃত নয়, অডিট না হলে আমাদের ছবি পেছাতো না, আমরা আরো 5-7 দিন টানা শুটিং করতে পারতাম। আমার অন্য ছবির ক্ষেত্রে এমন বাধা আর আসেনি, আশা করছি এটা ভালো একটা ছবি হবে, কারণ এই ছবিটিতে বাংলাদেশ সরকারের অনুদানে ছবির চিত্রনাট্য লিখেছেন তানভীর আহমেদ, পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস, ছবিটির প্রযোজক অরূপ কুমার বড়ুয়া। পরিচালক বলেন, চা বাগান কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে, সম্ভবত 5 দিন তাদের অডিট চলবে। তারা জানিয়েছে 22 তারিখের পর আমরা শুটিং করতে পারবো, কদিন বন্ধ থাকায় আমাদের খুব বেশি সমস্যা হবে না, শিডিউল মিললেই 22 তারিখের পর আবার শুটিং এ যাব। এটাই ছিল অপু বিশ্বাস এবং নীরবের ঢাকা চলে আসার খবর। এবং এরই মধ্যে জয়ের সঙ্গে আরও একটি সিনেমা চুক্তিবদ্ধ হয়ে কাজ করছেন অপু বিশ্বাস, এবং তার যেহেতু গ্যাপ রয়েছে, গ্যাপটার সময়টাই তিনি মূলত কাজ করছেন এই সিনেমাটির, যার জন্যেই অপুর সঙ্গে বাপ্পি চৌধুরীকে অভিনয় দেখা গেছে। বন্ধুরা, এটাই ছিল সমালোচনা আলোচনার মূল কারণ। আমার চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে সব ভালো ভালো খবর। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।